নমস্কার। আমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে গ্রুপ 14-এ থাকা এলিমেন্টগুলোর ক্যারেক্টার এবং প্রপার্টি এগুলোকে দেখবার চেষ্টা করব। সবার আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক কনফিগারেশনের জেনারেল বলে বলা হয়েছে NH2 NP2। ওকে, তাহলে যদি আমরা কার্বনের ক্ষেত্রে করি, কার্বনের আগের ইনার গ্যাসটা লিখতে হয়, নিষ্ক্রিয় গ্যাসটা হিলিয়াম। কার্বন কোন অরবিটে রয়েছে? সেকেন্ড অরবিটে। তার মানে NH2 NP2-র জায়গায় কী হবে? 2H2 2P2। সিলিকনের ক্ষেত্রে যদি আসি, নিয়ন, সিলিকন কোন অরবিটে রয়েছে? থার্ড অরবিটে। তার মানে 3H2 3P2। জার্মেনিয়ামের ক্ষেত্রে আসলে আর্গন, এখানে 3D10 বলে একটা অরবিটাল আসবে। কেন আসবে? কারণ পিরিয়ডিক টেবিলে যদি তাকিয়ে দেখো, দেখবে এখানে 3D10 মানে 3D অরবিটাল রয়েছে। পিরিয়ডিক টেবিলটা যদি দেখো, দেখবে এখানে ডি অরবিটাল স্টার্ট হয়ে যাচ্ছে। তাই 3D10 বলে একটা কথাটা আসলো, 4S2 4P2। জার্মেনিয়ামের পর টিন এসো, টিনের ক্ষেত্রে কী হবে? ক্রেপটন। এটা যেমন 3D আছে, এটার ক্ষেত্রে দেখবে 4D10 বলে অরবিটালটা আসছে। তার মানে 4D10 5S2 5P2। টিনের পর লেড এসো, লেডের আগের ইনার গ্যাস কী হবে? জেনন। এই জায়গাটায় পিরিয়ডিক টেবিলটা যদি তাকাও দেখতে পাবে, এখানে তো 5D10 আছেই, কিন্তু এইখান থেকে দেখবে অ্যারো চিহ্ন দিয়ে পিরিয়ডিক টেবিল নিচের দিকে নেমে গেছে, যেটাকে বলা হয় ল্যান্থানাইট এলিমেন্ট রয়েছে, অর্থাৎ 4F14 বলে এলিমেন্ট রয়েছে। তাই এর ইলেকট্রনিক কনফিগারেশান 4F14 5D10 6S2 6P2। খুব ইম্পর্টেন্ট এই কথাটা, দুটো কথা বলা দরকার। এদের পি অরবিটালে সবারই দুটো করে ইলেকট্রন রয়েছে, তার মানে যদি এরা প্রত্যেকেই একটা করে ইলেকট্রন নেয়, তাহলে পি অরবিটালটার দিকে যদি তাকাই, তার মানে পি অরবিটালটা কী হয়ে যাবে? 3 হয়ে যাবে। সবারই দুটো করে রয়েছে, তাই সবাই একটা করে ইলেকট্রন নিতে চাইবে এবং পি অরবিটালটা কী যাবে? 3 হয়ে যাবে, যেটাকে বলা হয় হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন। কারণ আমরা জানি পি অরবিটালে সবচেয়ে বেশি ইলেকট্রন ধরে 6টা। এখন 3 মানে কী বোঝায়? 3 মানে তার অর্ধেক বোঝাচ্ছে। অর্ধেক মানে কী বোঝাচ্ছে? হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশান। এবং এই হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশানের জন্য এই জিনিসটা কী হবে? মারাত্মকভাবে কী হবে? স্টেবল হবে। তাই জন্য পিরিয়ডিক টেবিলে এই গ্রুপ 14-এ থাকা এলিমেন্টগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন নেবার ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে বা হাই হয়ে থাকে। গ্রুপ 14-এ থাকা এলিমেন্টগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি কী হয়? বেশি হয়। তার কারণ বুঝতে পেরেছ? একটা ইলেকট্রন নিলেই পিতে থাকা ইলেকট্রনটা 3টে হয়ে যাবে, যেটা হাফ ফিল বা অর্ধপূর্ণ। সেই কারণে গ্রুপ 14-এ থাকা এলিমেন্টগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। নেক্সট যে কথাটি বলা দরকার, যেহেতু মনে করো 2s2 2p2, তাই 2s2 2p2 মানে কি? এসে থাকা দুটো ইলেকট্রন আর পিতে কটা রয়েছে? পিতেও দুটো ইলেকট্রন রয়েছে। তার মানে এর ভ্যালি অক্সিডেশন স্টেট কার উপর ডিপেন্ড করে? কতগুলো সিঙ্গেল ইলেকট্রন আছে তার উপর তো, বা ভ্যালেন্সি বলতে পারো, বা যোজ্যতা। তার মানে ভ্যালেন্সি বা যোজ্যতা কত হবে? 2 হবে, পরিষ্কার, কারণ দুটো সিঙ্গেল ইলেকট্রন রয়েছে। এবং এসে থাকা ইলেকট্রনটা এখানে চলে যেতেই পারে, যাওয়াটা নিশ্চয়ই কোনো সমস্যার নয়। এবং যদি এসে থাকা ইলেকট্রনটা এখানে চলে যায়, এই অবস্থায় কতগুলো সিঙ্গেল ইলেকট্রন রয়েছে? 4টে। তাই এই যে এলিমেন্টগুলো রয়েছে, এদের ভ্যালেন্সি বা যোজ্যতা কত হয়ে থাকে? 2 এবং 4। দেখবে আমি অ্যারোটা টানতে গিয়ে টিনে গিয়ে শেষ করেছি, লেডে গিয়ে আর লিখিনি। অ্যাকচুয়ালি লেডে কী হয়? লেডে এই ডি এবং এফ অরবিটাল দুটোই রয়েছে, এবং ডি এবং এফ অরবিটালটা থাকবার জন্য নিউক্লিয়াসের চার্জ বাড়তে থাকে। অর্থাৎ যদি আমি লেডের ক্ষেত্রে ভাবি একই রকমভাবে, তাহলে আমাকে এরকমভাবে আঁকতে হতো, এবং আগের মতন যদি ভাবতাম ইলেকট্রনটা এখান থেকে এখানে নিয়ে যেতে হতো। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কি, এখানে না এফ এবং ডি অরবিটাল থাকবার জন্য নিউক্লিয়াসের চার্জ অনেকটা বেড়ে যায়, এবং নিউক্লিয়াসের চার্জ যত বেড়ে যাবে,
তত নিউক্লিয়াস চাইবে এসে থাকা ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে নিতে। তাহলে এসে থাকা যে ইলেকট্রনটা রয়েছে সেটা নিউক্লিয়াসের দিকে শিফটেড হয়ে যাচ্ছে, এইদিকে শিফট হয়ে যাচ্ছে, ওকে। এবং নিউক্লিয়াসের দিকে চলে যাওয়ার জন্য এসে থাকা ইলেকট্রনটা পিতে পাঠানো কিয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে পড়বে, কারণ এটা নিউক্লিয়াসের দিকে চলে গেছে, তাই এসে থাকা ইলেকট্রনটা পিতে যেতে পারে না। তাই এসে থাকা ইলেকট্রনটা মানে যেটা যে পেয়ার ইলেকট্রনটা রয়েছে সেটা যেমন থাকার তেমনই থাকে, দ্যাট ইজ কল ইনার্ট। তাই এই কনসেপ্টটাকে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এই ইলেকট্রনটা কোথায় চলে যেতে, পিতে যেতে পারে না। তাহলে পিতে যেমন দুটো ইলেকট্রন থাকার তেমনই দুটো ইলেকট্রন থাকে, তাই জন্য লেড শুধুমাত্র দুই ভ্যালেন্সি দেখায়। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে লেড বাদ দিয়ে বাকি সবাই দুই এবং চার দেখায়, কিন্তু লেডই কেন দুই দেখায়, তার কারণ হলো লেডে ডি এবং এফ অরবাইটাল থাকে যার জন্য নিউক্লিয়াসের চার্জ বেড়ে যায়, সেই তাই এসে থাকা ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে চলে আসে, তাই এস থেকে পিতে ইলেকট্রন পাঠানো কঠিন হয়ে পড়ে, তাই জন্য শুধুমাত্র দুই ভ্যালেন্সি দেখায় লেড। একটা কোশ্চেন যদি দেয় তোমাকে এরকম, পিবি ও টু বললো একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তীব্র জারক পদার্থ, কেন? তার কারণটা হলো পিবি ও টুর দিকে তাকাও, পিবি ও টুতে লেডের অক্সিডেশন নাম্বার কত, প্লাস ফোর। এবার বলো লেড কি ফোর তৈরি করে, করে না, শুধু টু করে। তার মানে এই লেড চাইবে আমি লেড টুতে চলে আসব, এবং ফোর যখন টুতে আসে তখন কি করে, দুটো ইলেকট্রন নেয়। এই যে ইলেকট্রন নেওয়া প্রসেসটাকে কি বলা হয়, রিডাকশন বা বিজারণ। আর যে রিডাকশন বা বিজারণ করে তাকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ, ওকে কিনা। তো এই জিনিসটা আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে ওই অক্সিডেশন নাম্বারের জায়গাটা। পরের অংশে যেটা আছে সেটা হলো ক্যাটিনেশন প্রপার্টি, ক্যাটিনেশন। আমরা জানি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, আমরা যদি এগুলো দেখি ক্যাটিনেশন মানে কি, ক্যাটিনেশন কথাটি অর্থ হলো রিপিটেশন অফ সেম অ্যাটম, মানে একই অ্যাটমে রিপিটেশন, এই যে একই অ্যাটম বারবার বারবার আসছে, রিপিটেশন, রিপিটেশন, ওকে। জার্মেনিয়াম হলে জার্মেনিয়ামের সঙ্গে, ওকে। আচ্ছা তুমি খেয়াল করে দেখো আমি বন্ডগুলো কেমন দিয়েছি, কার্বনের সাইজটা ছোট বলে বন্ডটাকে ছোট দিয়েছি, সিলিকনের সাইজটা বড় বলে বন্ডটা বড় দিয়েছি, জার্মেনিয়ামের সাইজটা আরও বড় মানে আরও বড় হয়েছে, টিন হলে আরও বড় হতো, ওকে। এখন দেখো বন্ড লেন্থ যত বড় হয় মানে বন্ধন দৈর্ঘ্য, মানে এই যে বন্ডটা যত বড় হবে বন্ডটা তত উইক হয়। মনে করো তোমাকে একটা এরকম লম্বা লাঠি দিলাম, দিয়ে বললাম ভাঙো, ভাঙাটা সোজা, কিন্তু যদি আমি একটা ছোটো লাঠি দিয়ে তোমাকে বলি যে ব্রেক করো, ব্রেক করাটা কী হবে, কঠিন হবে। তাই জন্য যত ছোট হবে বনটা কী হবে, তত বেশি স্ট্রং হবে, আর বনটা যত বেশি স্ট্রং হবে তত তার কী হবে, ক্যাটিনেশন প্রপার্টিটা বাড়তে থাকবে। তাহলে কার্বন থেকে সিলিকন বন বাড়বে, জার্মেনিয়াম আরও বাড়বে, টিন আরও বাড়বে, তাহলে যত বাড়বে বনটা তত কী হবে, উইক হবে, বলতে পারি তো। তার মানে সব থেকে ছোটোকে কার্বন, তাই জন্য ক্যাটিনেশন প্রপার্টি কার্বনের সবচেয়ে বেশি, তাই জন্য দেখবে কার্বনের ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন, অনেক কিছু ধরনের ক্যাটিনেশন তারা তৈরি করে থাকে, ওকে। এবার আমি যে জিনিসটা বলবো সেটা হলো সাইজের দিক থেকে। দেখো নর্মাল কি মনে হতে পারে, নর্মাল মনে হয় যত উপর থেকে নিচের দিকে নামবো সাইজটা তত বড় হয়, হ্যাঁ এটাই হয়। কিন্তু একটা জিনিস অবজার্ভ করবো, গ্যালিয়ামের সাইজটা দেখবো ছোট, অ্যালুমিনিয়ামের সাইজটা দেখবো তার চেয়ে বড়, তার কারণটা কি, মানে আমরা যদি সাজাই বোরনের পর হবে গ্যালিয়াম, মানে ছোটোর দিক থেকে বোরন সবচেয়ে ছোট, তারপর দেখবো গ্যালিয়াম, তারপর দেখবো অ্যালুমিনিয়াম। তাহলে নর্মাল যেটা হওয়া উচিত গ্যালিয়ামের সাইজটা অ্যালুমিনিয়ামের চেয়ে বড় হওয়া উচিত, কিন্তু আমরা লক্ষ্য করব বা অবজার্ভ করব অ্যালুমিনিয়ামের সাইজটা গ্যালিয়ামের চেয়েও ছোট, তার কারণ কি, তার কারণ হলো দেখো, সরি আমরা গ্রুপ 14 পড়ছি, আমরা লক্ষ্য করব নর্মালি কী হওয়া উচিত, কার্বন, কার্বন, কার্বনের পর কী হওয়া উচিত, সিলিকন, তারপরে হওয়া উচিত কি, জার্মেনিয়াম, তাই না? কিন্তু আমরা লক্ষ্য করব জার্মেনিয়ামের সাইজটা
সিলিকনের চেয়েও ছোট। তাহলে জার্মেনিয়ামের সাইজটা কেন সিলিকনের চেয়ে ছোট হয়? নর্মাল যেটা হওয়া উচিত সিলিকনের থেকে জার্মেনিয়াম বড় হওয়া উচিত, কিন্তু লক্ষ্য করি সিলিকনের থেকে জার্মেনিয়াম ছোট। তার কারণটা হলো দেখো সিলিকনের দেখো কোনো ডি অরবিটাল নেই, ডি ইলেকট্রন নেই, কিন্তু জার্মেনিয়ামের দেখো ডি ইলেকট্রন আছে। আর মনে রাখবে ডি বা এফ ইলেকট্রন থাকলেই তার মধ্যে একটা কন্ট্রাকশন হয় বা সংকোচন হয়। তাহলে কি বলবো, সিলিকনের ডি ইলেকট্রন নেই, জার্মেনিয়ামের কি আছে, ডি ইলেকট্রন আছে। ডি মানে ইলেকট্রনিক কনফিগারেশনে বলছি, হ্যাঁ, তার মানে জার্মেনিয়ামের কি আছে, ডি ইলেকট্রন আছে, এবং ডি ইলেকট্রন থাকবার জন্য কি হয় তার মধ্যে একটা কন্ট্রাকশন বা সংকোচন লক্ষ্য করি, তাই জন্য এর সিলিকনের থেকে জার্মেনিয়ামটা কি হয় ছোট হয়ে যায়। ঠিক তেমনই মানে আমি গ্রুপটা নিইনি ঠিকই, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের মধ্যে লক্ষ্য করবো গ্যালিয়ামের সাইজটা ছোট। তার কারণ হলো একই রকম ব্যাপার, অ্যালুমিনিয়ামের ডি ইলেকট্রন নেই আর গ্যালিয়ামে ডি ইলেকট্রন আছে, আর ডি ইলেকট্রন থাকবার জন্য কি হয়, ডি ইলেকট্রন বা এফ ইলেকট্রন থাকলেই তার মধ্যে কন্ট্রাকশন বা সংকোচন হয়। তার মানে গ্যালিয়ামের ক্ষেত্রে কি হবে, কন্ট্রাকশন বা সংকোচন হয়, তার জন্য কি হয় এর সাইজটা কি হয়ে যায় স্মল হয়ে যায়, অ্যালুমিনিয়ামের সাইজটা কি হয়ে যায় বড় হয়ে যায়। ওকে, তো এই একটা অবজারভেশন কিনা আমরা লক্ষ্য করব। আচ্ছা, এবার যদি আমরা আয়োনাইজেশন এনার্জিতে আসি, আয়নীয়করণ শক্তি, আয়োনাইজেশন এনার্জি কাকে বলে, না বাইরে থাকা একটা ইলেকট্রনকে বার করবার জন্য যে এনার্জি লাগে, তার মানে পরিষ্কার যার সাইজ ছোট হবে তার আয়োনাইজেশন এনার্জি বেশি। তাহলে সবথেকে এই সিরিজের মধ্যে সবচেয়ে বেশি হওয়া উচিত কার, কার্বনের সাইজ সবচেয়ে ছোট, তাই কার্বনের সবথেকে বেশি হওয়া উচিত এবং সবথেকে কম হওয়া উচিত লেডের। ওকে, পরিষ্কার। কিন্তু আমরা অবজার্ভ করি একটা টেন, সেই টেনটা আমি লিখছি কার্বন, তারপর হয় জার্মেনিয়াম, তারপর হয় সিলিকন, তারপর হলো লেড, সরি তারপর হলো হ্যাঁ লেড, তারপর হলো টিন। তাহলে প্রথমত প্রশ্ন হলো কার্বনের সবথেকে বেশি, এটা তো পরিষ্কার সাইজ সবচেয়ে ছোট, এই জায়গাটা কেন এরকম ধরনের লক্ষ্য করলাম? আমরা একটু আগে বললাম না জার্মেনিয়াম আর সিলিকনের মধ্যে কে ছোট হয়, জার্মেনিয়াম ছোট। কেন ছোট? কারণ এইখানে কি হয় ডি ইলেকট্রন আছে, এবং ডি ইলেকট্রন থাকবার জন্য নিউক্লিয়াসের চার্জটা বেড়ে যায়, ফলে কি হয় সাইজটা ছোট হয়ে যায়। তাই কার্বনের পরে ছোটর দিক থেকে কার্বনের পরে কি আছে, জার্মেনিয়াম, তাই জন্য কার্বনের পরে হয়েছে জার্মেনিয়াম, তারপর সিলিকন, তারপর যেটা হওয়া উচিত সিলিকনের পর টিন হওয়া উচিত, তারপর লেড হওয়া উচিত। এই জায়গাটা আবার অন্য জিনিস লক্ষ্য করছি, তার কারণটা কি? তার কারণটা হলো তুমি দেখো টিন আর লেডের মধ্যে তাকিয়ে দেখো, টিনের দেখো ডি ইলেকট্রন আছে, লেডের দেখো ডি ইলেকট্রন আছে, আবার এফ ইলেকট্রনও আছে। তাহলে আমি কি বলেছি, ডি বা এফ ইলেকট্রন থাকলে নিউক্লিয়াসের সাইজটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে টিন এবং লেডের মধ্যে কে ছোট? কারণ এর ডি এবং এফ দুটো ইলেকট্রন থাকবার জন্য নিউক্লিয়াসের চার্জ বেড়ে যায়, এবং চার্জ বেড়ে গেলে কি হয় সাইজটা ছোট হয়ে যায়, যেটাকে আমরা ল্যান্থানাইট কন্ট্রাকশন বলি বা ল্যান্থানাইট সংকোচন বলি। তো এই দুজনের মধ্যে তাহলে কে ছোট? এর মধ্যে ডি এবং এফ দুটো আছে, আর এর মধ্যে কি আছে, শুধু ডি আছে, তার মানে টিন এবং লেডের মধ্যে কে ছোট? লেড ছোট হয়ে গেল, এবং লেড ছোট হয়ে যাওয়ার জন্য তার আয়নাস এনার্জি কি হবে, বেশি হবে, তাই জন্য লেড লেখা হচ্ছে এবং লাস্টে লেখা হচ্ছে টিন। মেল্টিং পয়েন্ট যদি আমরা বলতে থাকি বা গলনাঙ্ক সম্পর্কে বলতে গেলে দুটো ক্যারেক্টার আমরা খুব অবজার্ভ করি, সেটা হলো কার্বনে মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি হয় সিরিজের মধ্যে, এবং প্রায় 3500 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করছি। তার কারণটা কি? কারণ এই যে সিরিজটা আছে এই সিরিজে কার্বন সবথেকে ছোট এলিমেন্ট, এবং সবথেকে ছোট এলিমেন্ট হওয়ার জন্য তার মানে অ্যাট্রাকশানটা সবচেয়ে বেশি, এবং তাকে বেশি হিট লাগে সেপারেট করতে, তাই জন্য কার্বনের মেল্টিং পয়েন্ট কী হয় সবচেয়ে বেশি হয়। পরিষ্কার? তাহলে এমন যদি টেন্ড দেখা উচিত তাহলে সবথেকে কম হওয়া উচিত লেডের, কিন্তু আমরা আরেকটা অবজার্ভ করি লেডের বেশি হয় টিনের থেকে। তার কারণটা কি? কারণ ওই যে ইলেকট্রনিক কনফিগারেশনটা চলে এসো, লেডের ক্ষেত্রে কী আছে ডি আর এফ অরবিটাল রয়েছে, আর টিনের ক্ষেত্রে কী আছে শুধু ডি ইলেকট্রন রয়েছে। তাহলে বলো কোথায় কন্ট্রাকশানটা বা সংকোচনটা সবচেয়ে বেশি হবে, লেডে বেশি হবে না টিনে বেশি হবে? পরিষ্কার লেডে বেশি হবে, কারণ লেডের মধ্যে ডি এবং এফ দুটো অরবিটাল রয়েছে, ফলে সবথেকে কন্ট্রাকশানটা বেশি কী হবে লেডে, আর সবথেকে কন্ট্রাকশান যত বেশি হবে তত সাইজটা ছোট হবে এবং অ্যাট্রাকশান ফোর্স বা আকর্ষণ বল বাড়বে, তাই জন্য টিন এবং লেডের মধ্যে আমার লেডের মেল্টিং পয়েন্টটা কী হয় বেশি হয়, তাই জন্য এই অবজারভেশনটা আমরা লক্ষ্য করি। তো একটু খেয়াল রাখবে, কিন্তু পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন দিল
লেড এন্ড মেল্টিং পয়েন্ট কেন টিনের থেকে বেশি। তাই জন্য ইলেকট্রনিক কনফিগারেশনটা জানাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। আরেকটি কথা বলি, সেটা হলো ডেন্সিটির কথা, ডেন্সিটি বা ঘনত্বের কথা। নর্মালি উপর থেকে নিচের দিকে নামলে ডেন্সিটিটা বাড়া উচিত, কিন্তু কী হয় যত উপর থেকে নিচের দিকে নামলো রেডিয়াস এতটাই বেড়ে যায়, মানে ব্যাসার্ধ এতটাই বেড়ে যায়, রেডিয়াস বাড়লে কী হবে ভলিউমও বাড়ে, কারণ ভলিউমের ফর্মুলা জানি 4/3 πr³। তাই রেডিয়াস বেড়ে গেলে ভলিউমও বেড়ে যায়, এবং ভলিউম বেড়ে গেলে আবার দেখো ডি সমান কী হয় মাস বাই ভলিউম। তাহলে ভলিউম যদি বেড়ে যায় তার মানে কী হবে ডেন্সিটিটা কী হয় কমে যায়। তাই জন্য লক্ষ্য করা গেছে উপর থেকে নিচের দিকে নামলে ডেন্সিটিটা কমে যায়। এটা সত্যি, কিন্তু উপর থেকে নিচের দিকে নামলে মাস বাড়ছে, কিন্তু তার থেকে ভলিউম অনেক বেশি পরিমাণে বাড়ছে, এবং ভলিউম আলটিমেটলি প্রিডোমিনেট ফ্যাক্টর হিসেবে কাজ করছে, মানে অনেক বেশি পরিমাণে বাড়ছে। তাই জন্য ভলিউম যেহেতু বাড়ছে তার মানে ডেন্সিটির কী হয় কমে যায়। তাই উপর থেকে নিচের দিকে নামলে ডেন্সিটি বা ঘনত্বটা কী হবে কমে যাবে। আরেকটি জিনিস কথা, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এটা সিম্পল জিনিস যে যার যত সাইজ ছোটো হয় ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। তার মানে এই সিরিজটার মধ্যে গ্রুপ 14 মধ্যে সবথেকে ছোটো সাইজ কার্বনের, তার মানে যত নিচে থেকে উপর দিকে উঠব তত ইলেকট্রোনেগেটিভিটিটা কী হবে হাই হতে থাকে বা বেশি হতে থাকে। ওকে, এই ছিল মোটামুটি গ্রুপ 14 জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। ডিটেলসে আমরা অবশ্যই স্টাডি করব, আশা করব ভিডিওটা থেকে আমরা মোটামুটি জেনারেল প্রপার্টিগুলো সম্পর্কে গ্রুপ 14 এলিমেন্টের একটা আইডিয়া পেয়েছি। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবার জন্য।